6 ডিসেম্বর 2023 আমি শালিমা স্টেশনে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্ম নাম্বার 1 এ। শালিমা স্টেশনটা খুবই সুন্দর, কিন্তু লোকেশন খুবই খারাপ, বুঝেছো? লোকেশন ভয়ঙ্কর খারাপ। তো বেসিক্যালি বাসে এলাম, বাসে জিটি রোডে নামালো, আবার টোটো করতে হলো 10 টাকার, এতটা ভেতরে। তো ভেতরে বাস আসে না, টোটো করতে হলো, মানে বেসিক্যালি 15-10-25 টাকা এক একজনের লাগবে, মানে 100 টাকা ধরে রাখবো হাওড়া স্টেশন থেকে, তিনজন মিলে 3-25-75 টাকা এক্স্যাক্টলি। চা খাচ্ছি, 3টে প্ল্যাটফর্ম আছে এখানে, গিয়ে চা ফা খাই, ট্রেনে উঠে কথা হবে। শালিমা স্টেশন থেকে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর, মডার্ন ফেসিলিটি যুক্ত, খুব সুন্দর করে স্টেশন, স্টল ফল সবই আছে। ফার্স্ট টাইম আমি শালিমা স্টেশনে এসেছি, কলকাতা শালিমার শিবপুর অঞ্চলে বোটানিক্যাল গার্ডেনের পাশে, জীবনে প্রথমবার এলাম। এখন 3টে প্ল্যাটফর্ম আছে, অনেক লাইন আছে, ভবিষ্যতে এই স্টেশনে আরও প্রচুর ট্রেন এদিকে চলে আসবে, হাওড়ার ট্রেনগুলো এদিকে করে দেবে। তবে লোক যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে হবে, এখানে বাস টাসের ব্যবস্থা করতে হবে, নাহলে হবে না, এটা রিকোয়েস্ট। টোটো করে হয় না, বড্ড ভেতরে।